হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো ওয়েলকাম টু প্রান্স ব্লগ। তো দেখেছো তো কেমন খুশি, বক্সে ওঠার জন্য খুবই বায়না করছিল। যেই তুলছিলাম না কাঁদছিল, এখন যেই তুলেছি হাসি দেখো ছেলের মুখে, বাবা। বক্সে ওঠার জন্য মানে খুবই ব্যস্ত, না তুললেই হলো, দিল ফেলে ক্লিপটা, যা হাতে নেবে দাম করে আচার মারবে শেষ সঙ্গে সঙ্গে। দেখেছেন তো, এখন আমরা এইটা নিয়ে যখন যা খেয়াল চেপে মাথায়। দেখুন কাণ্ড, দেখেছেন আমি ঝাড় দিচ্ছি আর ও সঙ্গে সঙ্গে হাঁটছে, আর যেইখানে যখনই ঝাড় দেবো তখনই এই ধুলোগুলোকে পাড়াবে, পাড়িয়ে এই যে সারা ঘর করবে, নয়তো যখনই নড়ছেও না যাচ্ছেও না, আমি ঝাড় দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে চলছে, এই ধুলোগুলোকে পাড়াবে শুধু। ঘর ঝাড়ি দিই বা ঘর মোছাই হোক, যখন ঘর মুছবো দাপ দাপ করে যেখানটা মুছবো দাপ দাপ করে পাড়িয়ে দিয়ে চলে যাবে পায়ের ছাপ দিয়ে। খোলার চেষ্টা করছে, পাচ্ছে না, খুব বিরক্ত, মানে খুবই জ্বালাতন করে প্রচণ্ড পরিমাণে। এই দেখুন আবার, এই দিল সর দি, দেখেছেন কেমন পাজি ছেলে। নোংরাগুলো কেন এমন করছিস, ওগুলো পাড়াচ্ছিস কেন বাবাই? সারা ঘর আবার ধুলো ধুলো হচ্ছে, সরে যা সরে যা বলছি, সরে যা। এত দুষ্টুমি করলে পারা যায় বাবা? ও সারাদিন ওকে সামলাতে সামলাতেই যেন দিন চলে যায়। ওই দেখুন, দেখেছেন আবার ধুলোগুলোকে নিয়ে চললো, ওই কি একটা পেয়েছে, কিছুর একটা ঢাকনা পেয়েছে। ওর বাবা রাগ করেছে, ওই যে যেতে বললাম তার জন্য রাগ করেছে। আলে বাবা লে কি হাসি, দেখেন যখন, ও বাবা এই আবার কি আনন্দ, এই রাগ করছে এই আনন্দ হচ্ছে, কখন যে কি হয় তোর কিছুই বুঝি না। আবার চললো কাজে, কেন বলুন তো ঝাঁটাটা লাগবে। হ্যাঁ দেখেছেন হয়ে গেল, যেই দিয়ে দিলাম অমনি ঠিক আছে, চললো ঝাড় দিতে। এত কাজ করলে আর আমাদের কি করতে হবে বলুন, দেখেছেন তো আপনাদের বাড়িতে কারোর কোনো কাজের লোক লাগলে নিয়ে যেতে পারেন, এসে ঘর মুছতে পারে, ঘর ঝাড় দিতে পারে, অনেক কাজ করতে পারে। ওই দেখুন ঘর ঝাড় দিয়ে দিল, হয়ে গেল, হয়ে গেছে ওর ঘর ঝাড় দেওয়া। ওখানে কি কিছু একটা পেয়েছে, দাঁড়িয়ে একটা ম্যাগি করে নি প্রাণে বাবার জন্য। আর ম্যাগি দেখলে, চাউমিন দেখলে তো পাগল হয়ে যায়, কি করবে আর পারে না। ওহ ম্যাগি চাউমিন দেখলেই হলো, যতক্ষণ না দেবে ততক্ষণ আর শান্তি নেই। দাঁড়ান ম্যাগিটা করে নি, কাজে কেন বলুন তো। এবার এই যে এই গ্যাসের ওপরে এই এই বক্সটাতে উঠবে, এবার তার জন্য কান্নাকাটি শুরু হয়ে গেছে। এখানে আগুন জলেই রান্না হয়, এখানে কি ওঠানো যায় বলুন, তাও উঠবেই, উঠেই ছাড়লো। দেখুন আমাদের এই যে জানলাটা দিয়ে বাইরেটা দেখা যায় রান্নাঘরে, এখানটাতে, এখানে দেখুন ম্যাগি করছে আর ওখানে দাঁড়িয়ে রয়েছে। দেখেছেন আমুল দুধের প্যাকেট পেয়েছে, এটা এখনও টেস্ট করেনি, আজকে ফার্স্ট। এখানে আমাদের আনাও হয় না খুব একটা আমুল দুধ, তো লিকুইড দুধ দিয়েই চা করা হয়, আর ও যেহেতু অন্য দুধ খায় তো আনা হয় না, তো আনা হয়েছে, পেয়েছে, দেখছে কি এটা, তাই দেখছে ভালো করে। হয়ে গেল, বুঝতে পারিনি ব্যাপারটা কি এটা, খায় না মাথায় দেয় তাই রেখে দিল। একটু মুখে দিলাম, ভালো, এবার টেস্ট পেয়েছে, এবার বুঝতে পারছে কেমন। ওই দেখুন আনন্দ, দেখুন ওই দেখুন আনন্দ, এই ফার্স্ট টেস্ট করলো, এই ফার্স্ট টেস্ট করলো আমুল দুধ।
আমরা ছোটবেলা কত খেয়েছি বলুন, তাই না? এ সবারই ছোটবেলায় এই জিনিসটা খুবই প্রিয়। এখন দেখছে ট্রেন, আমার জানলা দিয়ে এখান দিয়ে ট্রেন দেখা যায়, ওইটা দেখছে এখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ওই যে ট্রেন যাচ্ছে, তো চলে গেল, তার জন্য বললো যা গাড়ি। কী রে গাড়ি বলো, বাবারে জুজু। ম্যাগিটা দেখাচ্ছি, ম্যাগিটা হয়ে গেছে, আবার চাই? হ্যাঁ আবার চাই বাবালে, আবার চাই আ করো। হয়েছে জানি, ছোটোবেলায় সবারই, ছোটোবেলায় না যারা মানে খেয়েছে তার বড় হয়েও এটা মানে একটা নেশার মতো, আমুল দুধ বলে কথা। স্বাদটাই অন্যরকম, খেলেই নেশা লেগে যায়, আর ও সেটা বুঝে গেছে একদিন খেয়ে। হয়ে গেছে ম্যাগি, মশলাটা দিয়েই না দিয়ে দেবো এবার। হয়ে গেছে ম্যাগি প্রায়, মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেবো। আবার সসের প্যাকেট পেয়েছে, সসের প্যাকেটটা প্রায় শেষই হয়ে গেছে, ওটা নিয়ে মুখে ঢুকিয়ে দিচ্ছে। আয় রে, হয়েই গেছে প্রায় ম্যাগি। হয়ে গেছে কমপ্লিট, দাঁড়ান এবার তো না দিলে শান্তি হবে না, যতক্ষণ না মুখে দেবো, ওই দেখাচ্ছে হাত দিয়ে, যতক্ষণ না দেবো ততক্ষণ গাদ দেই থাকবে, দিতেই হবে মুখে। আগেই বললাম ম্যাগি চাউমিন দেখলে তো পাগল হয়ে যায়, কি করবে আর পারে না। ওই দেখুন মুখে দিয়েছি, এখন শান্তি হয়েছে। আর দেব না, এবার দিয়ে আসি ওর বাবাকে। আবার উঠেছে বক্সে, জানলার বক্সটার মধ্যে কী আছে কে জানে, উঠলেই হলো মানে ওঠাতেই হবে, উঠে এবার জানলাগুলো টপাস টপাস করে শুধু দিয়ে দেবে, এপাশ দিয়ে গিয়ে দেবে, ওপাশ দিয়ে গিয়ে দেবে, তার নয় তো টুকি টুকি খেলবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, প্লিজ যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রান্স ব্লগ। টাটা।